নমস্কার, অঙ্কিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে জাহাঙ্গীরি চিকেন কোরমা রেসিপি। তাহলে চলুন এটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা আমরা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম 15 কোয়া মতন গোটা রসুন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম কটা আদার টুকরো। আদাটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমরা এখানে দিলাম 8টা মতন কাঁচা লঙ্কা, আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এখানে দেওয়া হলো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমরা কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 15 গ্রাম মতন ধনে পাতা কুচানো, আর দেওয়া হলো 1টা তেজপাতা। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 1টা দারচিনি, আর নেওয়া হয়েছে 2টো গোটা শুকনো লঙ্কা। এবার এখানে দিয়ে দেওয়া হলো লবঙ্গ, আর নেওয়া হয়েছে ছোট এলাচ 4টে, আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1টা বড় এলাচ। এরপর এখানে দিয়ে দেওয়া হলো গোটা গোলমরিচ। এবার এখানে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন মতন গোটা জিরে, আর দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 2 টিস্পুন মতন ধনে জিরের গুঁড়ো, আর দেওয়া হলো 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 1 কাপ মতন জল। এবার আমরা একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আপনাদের 2টো সিটি দিয়ে দেখাচ্ছি। ওদিকে আমাদের ওইগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আমরা বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য আমরা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে গোল্ডেন করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। এটা তুলে নিয়ে ঠান্ডা করে আমরা বেরেস্তার পেস্ট তৈরি করে নেব। এবার আমার ফ্রাইং প্যানের মধ্যে মাংসগুলো ভেজে নেব। তার জন্য আমরা এখানে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। এরপর আমরা 1-1 করে মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলো আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা এপাশ ওপাশ করে মাংসগুলো ভালো করে ভেজে নেব। আমাদের ওপাশটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এপাশটা উল্টে দেব। এবার আমরা ওপাশটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মাংসগুলো তুলে নেব। মাংসগুলো আমাদের এপাশ ওপাশ করে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। সেম প্রসেসে আমরা বাদবাকি মাংসগুলো ভেজে নেব। আমরা প্রেশার কুকারের মুখটা খুলে দিয়েছি। এবার যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ভালো করে আমরা স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে, এরপর আমরা যে চিকেনগুলো ভাজলাম সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা আবার 1টা সিটি দিয়ে নেব। আমরা প্রেশার কুকারের মুখটা খুলে দিলাম। এরপর এখানে দিয়ে দেওয়া হলো আমরা যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আমরা ভালো করে মাংসটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমরা যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম যেই তেলে, সেই তেলটা এখানে অ্যাড করা হলো। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা এটা একটু 1-2 মিনিট রান্না করে তারপরে এখানে আমরা দইটা অ্যাড করব। এরপর এখানে দিয়ে দেওয়া হলো টক দই, এটাকে আমরা ফেটিয়ে রেখেছি। এখানে আমরা 250 গ্রাম মতন টক দই নিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার যতক্ষণ না তেল বেরাচ্ছে ততক্ষণ এটা আমরা ভালো করে রান্না করে নেব। দেখুন আমাদের সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এরপর আমরা 2 মিনিট একটু রান্না করে তারপরে গরম গরম পরিবেশন করব। আমাদের জাহাঙ্গীরি চিকেন কোরমা রেসিপি একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটা গরম গরম সার্ভ করা যাক। দেখুন আমাদের জাহাঙ্গীরি চিকেন কোরমা রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।